আর একটি নতুন ডিজাইনের খাটের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ছোট সাইজের একটি খাট, খুবই সুন্দর ডিজাইনটা, একদমই নতুন ডিজাইনটা, যেটা কিন্তু আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর এটার যে সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু করা হয়েছে মেশিনে, কিন্তু কোনো ডিজাইন করানো হয়নি, যেটা অনেকে হয়তো মেশিনে করে থাকে। তবে এটার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হাতে করা হয়েছে, এবং এটা কিন্তু একদম কম খরচের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন, মাত্র 25,000 টাকার মধ্যেই। তবে যদি একটা সলিড খাটের মধ্যে তৈরি করেন, এটা কিন্তু একটু ডিপ করা হয়েছে, যেটা কিন্তু হয়তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে নিচা এবং উঁচা এরকম একটা স্পেস থাকে, অর্থাৎ যেটাকে সলিড খাট বলা হয় এটা কিন্তু সেটা করা হয়নি। সলিড খাটটা সম্পূর্ণই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মোটা কাঠের মধ্যে হয়। তবে এটা কিন্তু শুধু ঘাড়িটা হয়তো বা 2 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা, এবং ভিতরে যে ডিপটা কিন্তু ডিপের যে ডিজাইনটা সেটা কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন, ওই ডিজাইনটা কিন্তু অবশ্যই পাতলা কাঠের মধ্যে করা হয়েছে। পায়ের পাশের পাখাটাতেও দেখা যাচ্ছে, এবং উপরের পাখাটাতেও কিন্তু মাথার কাছে যে পাখাটা থাকবে সেটাও কিন্তু সেম টু সেম কোয়ালিটিরই করা হয়েছে। এটা ডিপ করে আবার বসিয়ে দেওয়া হয়েছে ডিজাইনটা, যেহেতু এটা ডিপ করা হয়েছে সেজন্য 25,000 টাকার মধ্যেই তৈরি করতে পারেন। আর যদি এটা সলিড খাট তৈরি করতে চান 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি মোটা কাঠের মধ্যে, তখন হয়তো আপনাদের 40 থেকে 45,000 টাকার মধ্যে খরচ পড়বে। এবং এটা কিন্তু সেমি বক্স খাট করা হয়েছে, একদমই সিম্পল ডিজাইন, অনেক গর্জিয়াস না। যারা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশনে যাবেন বা এই ভিডিওটা ডিসক্রিপশনে যাবেন, বা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক আছে সেখানে গিয়েও কিন্তু নক করতে পারেন, কিংবা এখানে আমার একটা নাম্বার দেওয়া থাকবে, এটাতেও কিন্তু কল করতে পারেন অবশ্যই। আপনার ফোন দিলে, এটা আমার ইন্টারনেট নাম্বার, ফোন দিলে অবশ্যই আমি এটা সেটা রিসিভ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে এটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।